আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা রদ্দুন মান যে ব্যক্তি আমিলা আমালান এমন আমল করলো লাইসা যা নেই আলিহি আমরুনা আমাদের শরীয়তের মধ্যে তার মানে মোহাম্মদ সালাহ আলিহাল্লাম যেটা নির্দেশ দেননি সাহবাইকার যেটা করেননি রসুল সাল্লাহ সাল্লাম যেটা করতে বলেননি রদ্দুন সেটা বাতিল সেটা যত সুন্দরই হোক না কেন যেই আমলটা যত সুন্দরই হোক না কেন সেটা যদি রসুল্লাহ সাল্লু সাল্লামের অনুমোদন না থাকে ফাউয়া রদ্দুন সেটা বাতিল কথা খুব স্পষ্ট যেটা নবী মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম করেননি নবী মোহাম্মদ আলী সাল্লাম অনুমোদন দেননি সাহবা করেননি ফাহুয়া রদ্দুন সেটা বাতিল সহজে আমরা বুঝতে চাই সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি টাকা সেটা দশ টাকা নোট একটু সিরা দুই পাশেই দুই পাশে সিরা অনেক ময়লা টাকা এটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত আতিউর রহমান গভর্নর তার স্বাক্ষর আছে যে কোনো সময় চলবে সিরা দেখেন মাঝখান দিয়েও ফারা একটু মাঝখান দিয়ে ক্যামেরার মতো দেখা যাচ্ছে দুই পাশেও সেরা এটা কিন্তু চলবে কোনো সমস্যা নাই কেন এই টাকাটার মধ্যে নাম্বার আছে এই যে টাকাটা এই যে ঘ ম এইভাবে নাম্বার দেওয়া আছে তো নাম্বার দেওয়া আছে টাকাটা চলবে কিন্তু ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আরও ময়লা থাকলে আরও চলবে এই টাকা মাঝি ধরে তারপরে সুইপার ধরে মাছ হাতে ধরে সাবান হাতে ধরে সেলুনের লোক ধরে হুজুর ধরে তারপর আরও কত রকম মাস্টার প্রফেসর সবাই ধরে ধরার পরে এই অবস্থায় ময়লা হয়েছে কিন্তু সিরা তারপরও চলবে কিন্তু আপনি যদি একটা জাপানি পেপার নিয়ে আসে খুব সুন্দর করে এক কোটি টাকা খরচ করে দশটি টাকা বানান এক কোটি টাকা খরচ করে যদি পাঁচশো টাকা বানান এক কোটি টাকা খরচ করে একটি হাজার টাকা নোট বানান তবে কি সেটা চলবে যদি আপনি নিজে বানান বা আপনাকে কেউ বানিয়ে দেয় সেটা যদি আতিউর রহমানের স্বাক্ষর এই গভর্নরের স্বাক্ষর না থাকে সেটা যদি জাল প্রমাণিত হয় ভুয়া প্রমাণিত হয় ওই টাকা তো চলবে না চলবে না আপনি জেলে যাবেন মায়েরও খাবেন যদি আপনার দৃঢ়তা থাকে বিশ্বাস করুন এটাই সত্য তাহলে যত জাপানি পেপার যত সুন্দর পেপারই দেন না কেন সেটা কিন্তু চলবে না ওইটা বাতিল ওর জন্য আপনি যদি জোর গলায় বলেন এটাই ঠিক তাহলে আপনাকে জেলে যেতে হবে অতএব সাবধান দুনিয়ার টাকা যদি না চলে যে বাংলাদেশ সরকারের অনুমোদিত টাকা যদি না হয় সে টাকা যদি জাল প্রমাণিত হয় তাহলে কিন্তু সে টাকা চলবে না তাহলে সে টাকা যদি চলে তাহলে আপনি জান্নাতে যাবেন যে জান্নাতে এই পৃথিবীর দশ পৃথিবীর সমপরিমাণ সম্পদ দেওয়া হবে যে সর্বশেষ জান্নাতে যাবে সুফহানি তাহলে আমি এত মূল্যবান জান্নাত নবী সাল্লাহ সাল্লাম বলছেন ফিহা সারা পৃথিবীতে যা কিছু আছে মানে সাউথ ইনফিল্ড জান্নাত জান্নাতে একটি চাবুক রায়গার জায়গা যেখানে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে সারা পৃথিবী বিক্রি করলো হবে না খয়রুম আমা ফিহা সাউথ ইনফিল্ড যান না একটা চাবুক দুই হাত লম্বা অত তিন আঙ্গুল ফের হবে এর বেশি হবে না বা দুই আঙ্গুল ফের হবে আর লম্বাই হবে বড় দুই থেকে আড়াই হাত সেই চাবুক রাখার জায়গা সারা পৃথিবী বিক্রি করলে হবে না তাহলে দুনিয়ার টাকা সেরা টাকা যদি চলে সরকারের অনুমোদন নিয়ে কিন্তু আপনি জাপানি পেপার নিয়ে এসে এক কোটি টাকা খরচ করে এক হাজার টাকা বানিল সেটা জাল প্রমাণিত হলে মামলা খেতে হবে সাবধান জান্নাতে যাবেন জান্নাতের আমলটা যেন সুন্দর হয় প্রিয় ভাই রামাজান মাস রমজান মাসকে এই দেখে দেখে আপনি সঠিক আমলটা করুন সহি আমল করুন এবং আল্লাহ রবুল্লাহ আলম যেখানেই আমলের কথা বলেছেন সেখানেই আমলে সলেহের কথা বলেছেন আপনি আমলে সলেহ করুন এবং দলিল সহ আমল করুন কোনো ব্যক্তির কথায় কোনো ভুয়া আমল করতে যায় না তাহলে আল্লাহ রব্লা আলমিন এর কাছে পরকালে ধরা খাবেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ধরা খাইয়ে যাবেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাউজে কাউসার থেকে আপনাকে সরিয়ে দেবে সুফকান সুফকান দূর হয়ে যাও দূর হয়ে যাও নবী সাল্লাহ আলি সাল্লাম দূর দূর করে তাড়িয়ে দেবেন অতএব প্রিয় দিনী ভাই এবং বোন আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে বেশি আমল নয় অল্প আমল যেটা সঠিক আমল হয় সেটা অল্পও না জন্য যথেষ্ট আমাদের ছোটো ছোটো বাচ্চারা হাদিস পড়ে যে অল্প আমল ওই নাজাদের জন্য যথেষ্ট হইবে তোমার ইমানকে খাঁটি করো মানে তোমার আমলটা সলে আমলে সলে হলে আমলটা সঠিক হলে চলবে কোনো সমস্যা নেই এই টাকা যেমন সিরা হলেও চলবে আপনার আমলটা যদি সঠিক হয় সেটা অল্প হলেও ইনশাল্লাহ চলবে কোনো সমস্যা নেই অতএব সঠিক আমল করুন কোরআন এবং হাদিসে যেটা বর্ণিত হয়েছে সেটা করুন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত